তো মুভি শুরু হয় আর দেখানো হয় যে চারজন কলেজ স্টুডেন্ট ওয়েস্ট ভার্জিনিয়ায় একটি নদীতে নৌকায় করে যাচ্ছে ওরা চারজন ওই জায়গায় ক্যাম্পেনও করেছিল ওখানে ওদের একটা ফ্রেন্ড মিসিং ছিল সেই জন্য অ্যালেক্সকে খুঁজতে যায় আর সেখানে সোপি আর ব্র্যান্ড দুজনেই থাকে তখনই পেছন থেকে একটা তীর আসে এবং সোপির আর পার হয়ে যায় আর কোনো কিছু বোঝার আগেই আরেকটি তীর আসে এবং সোপির চোখের সোজা লাগে এবং সোপির একটি চোখ বাইরে চলে আসে আর ওখানেই সপি মারা যায় আর এইসব দেখে ব্রান্ট ওখান থেকে লুকিয়ে চলে যায় আর তার মধ্যে অ্যালেক্স ওখানে চলে আসে আর তখন সেই মানুষটি সপির চোখ খেতে থাকে যে তীর মেরেছিল ওর হাতে তিনটি আঙুল আছে আর যেটা দেখে অ্যালেক্স লুকিয়ে পড়ে আর তখনই ট্রে কিছু কাঠ নিয়ে ওখানে আসে আর ওই থ্রি ফিঙ্গার ওর উপর অ্যাটাক করে দেয় আর ও কোনো রকমে জীবন বাঁচিয়ে জঙ্গলের ভেতরে চলে যায় কিন্তু ওকে ধরে ফেলে আর 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 মেরে দেয় পড়ে ও মারা যায় ওদের মধ্যে অনলি অ্যালেক্স বেঁচে ছিল এরপর ওয়েস্ট ভার্জিনিয়ার জেলকে দেখানো হয় যেখানে কিছু কয়েদিদের একটি জেল থেকে অন্য জেলে ট্রান্সফারের জন্য কথাবার্তা চলছিল আর এই সম্পূর্ণ দায়িত্ব পড়ে তিনজন পুলিশ অফিসারের উপর আর টোটাল কয়েদি ছিল পাঁচজন আর ওদের মধ্যে একজন ছিল তার নাম ছিল জ্যাভিস যে মাফিয়া অর্গানাইজেশনের হেড ছিল আর এই ট্রান্সফার দু সপ্তাহ পরে হওয়ার কথা ছিল কিন্তু পুলিশ জানতে পারে যে জ্যাভিসের টিম ভ্যানটিকে হাইজ্যাক করতে পারে আর জ্যাভিসকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে তাই এমার্জেন্সি অ্যান্ড সাডেনলি প্ল্যান করে তাদের ট্রান্সফার করা হচ্ছে এবং যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই রাস্তাটি অনেক ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ ওরা সমস্ত কয়েদিদের বাসে বসে ওখান থেকে রওনা দেয় রাস্তায় যেতে যেতে একটি পুলিশ স্টেশন দেখতে পায় এবং সেখানে তাদের বাস থামায় এবং পুলিশ স্টেশনের মধ্যে কার এবং ডেপুটি লেনের সঙ্গে দেখা হয় এরপর থ্রি ফিঙ্গারের নেফিউদের দেখানো হয় আর এরা সেই বাচ্চা যাদের যাদের এর আগের পাটে দেখানো হয়েছিল যাদের থ্রি ফিঙ্গার খাওয়া ছিল। ওরা এখনো এতটা বড় হয়নি যে কাউকে মারতে পারে তবুও ট্রাপ তৈরি করা শিখছিল কিন্তু নিজেই সে ট্র্যাপে ফেসে যায় কিন্তু তখনই থ্রি ফিঙ্গার ওকে বাঁচিয়ে নেয় তারপর দুজনে মিলে ওই ট্র্যাপটি সেট করে এবং ওখান থেকে চলে যায় অন্যদিকে ওই পুলিশ ভ্যান স্টেশনে কিছুক্ষণ রেস্ট করার পর ওখান থেকে বেরিয়ে পড়ে কিছু দূরে যাওয়ার পরে একটি ট্রাক ওদের পিছু করতে স্টার্ট করে আর ওই ট্রাক থ্রি ফিঙ্গারে ছিল ও টায়ারের চাকায় রেজার ওয়ার ফাঁসিয়ে চাকা ফাঞ্চার করে দেয় যার কারণে ওই বাস কন্ট্রোলের বাইরে চলে যায় আর রোড থেকে নিচে গিয়ে পড়ে যায় আর থ্রি ফিঙ্গার ট্রাক থেকে নেমে ওদের কাছে যায় পুলিশ অফিসার সমস্ত কয়েদিদের বাইরে বার করে আর সুযোগ বুঝেই যাবিস পুলিশের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয় কিন্তু অন্য এক পুলিশ অফিসার ওর দিকে বন্দুক ধরে কিছু করার আগেই ওর গলায় একটি ছুরি এসে লাগে এবং সেখানেই সে মারা যায় সমস্ত কয়েদি ভাবে যে এসব জ্যাবেসের লোকজন করছে কিন্তু তখনই জ্যাভিসের উপর তীর আসতে শুরু করে আর যার কারণে সবাই বুঝে যায় যে এটা জ্যাবিজের কাজ নয় জ্যাবিস এক পুলিশ অফিসারকে বলে যে সবার হাত করে খুলে দিতে আর তখনই নিট বলে যে চাবি ওই বাসের ভেতরেই থেকে গেছে আর ওই বাসে আগুন লেগে গিয়েছিল যেটি যেকোনো মুহূর্তে ব্লাস্ট হতে পারে পুলিশ অফিসার ওয়াল্টার বাসের ভেতরেই থাকে আর যখন নিট চাবি আনতে বাসের মধ্যে যায় ঠিক সময়ে ওয়াল্টারকে বাঁচিয়ে নেয় এবং পরক্ষণেই বাস ব্লাস্ট করে নিট যে চাবি এনেছিল সেটি কোনো কাজের ছিল না কিন্তু তবুও জ্যাবিস ওকে মারে না কেননা জ্যাবিস জানে যে শুধুমাত্র নিটই তাকে জঙ্গল থেকে বাইরে বার করতে পারে আর তখন ওরা ওখান থেকে চলতে শুরু করে আর গাছের পেছন থেকে একটি মেয়ে বার হয়ে সাডেনলি নিটকে আক্রমণ করে আর ওই মেয়েটি অ্যালেক্স ছিল আর ও সবাইকে বলে যে এখানে একটি থ্রি ফিঙ্গার আছে যে মানুষদের মেরে ফেলার পরে তাদেরকে খেয়ে ফেলে কিন্তু কেউ ওর কথা বিশ্বাস করেছিল না এমন কি আগের সমস্ত কথা ওদের কেউ বলেছিল কিন্তু কেউ বিশ্বাস করেনি জাবিস ওকে ওদের লোকেশানে পৌঁছানোর জন্য নিয়ে যেতে বলে আর যেতে যেতে রাস্তাতে একটি বাস দেখতে পায় যেটি পাল্টি হয়ে থাকে আর যেটি লকডও ছিল জ্যাভিস নেটকে গাড়িটি চেক করতে পাঠায় সেখানে নেট একটি চাবি আর বন্দুক পায় আর ওই বন্দুক ওয়াল্টারকে দিয়ে দেয় আর যখনই পুরো গাড়িটি চেক করে তখন দেখে যে পুরো গাড়িতে টাকা ভর্তি দেখে সবাই অবাক হয়ে যায় আর জ্যাভিস সবাইকে দুটো করে ব্যাগ তুলে নিয়ে যেতে বলে সবাই নিয়েছিল কিন্তু ওয়াল্টার অনেক আহত ছিল আর ও ব্যাগ তুলতে পারছিল না কিন্তু জ্যাভিস ওকে জবরদস্ত ব্যাগ তুলতে বলছিল আর সুযোগ বুঝে ওয়াল্টার জ্যাভিসকে শ্যুট করতে যায়। কিন্তু ওই বন্দুক থেকে গুলি বার হয় না আর এই জন্যই জ্যাভিস ওর মাথায় গুলি করে মেরে দেয় আর নিট চাইলেও কিছু করতে পারছিল না জ্যাবিস সবাইকে এগিয়ে যাওয়ার জন্য বলে আর সবার আগে অ্যালেক্স ছিল কারণ সবাইকে রাস্তা বলে দিচ্ছিল আর চলতে চলতে একটি ট্র্যাপের মধ্যে তার পা আটকে যায় কিন্তু নিট ওকে বাঁচিয়ে নেয় ওটা থ্রি ফিঙ্গারের ট্রাপ ছিল আর ও ওখানেই ছিল তখনই ও বাইরে চলে আসে আর ওর উপরে অ্যাটাক করে দেয় কিন্তু জ্যাবিস ওকে গুলি করে মেরে নিচে ফেলে দেয় অ্যালেক্স বলে যে এটা সেই থ্রি ফিঙ্গার নয় এরপর জ্যাবেস একটি আইডিয়া পায় যে থ্রি ফিঙ্গারের জন্য একটি কুলু রেখে যাবে আর যখন থ্রি ফিঙ্গার ওখানে এসে পৌঁছায় দেখে যে ওই থ্রি ফিঙ্গারের মাথা একটি কাঠের উপরে বসানো আছে যেটি দেখে ও পাগল হয়ে যায় এবং আগের থেকে বেশি খতরনাক হয়ে যায় কিছু দূর যেতে একটি চেন ঝুলতে থাকে এমন দেখতে পায় আর জ্যাবিস ধরে ফেলে আর তখনই সবাই বুঝতে পারে যে এটা ওদের জন্য বসানো একটি জাল আর ও জ্যাবিসকে আগে ফেলে ওকে বাঁচিয়ে নেয় এবং যার কারণে ও নিজেই মারা যায় আর জ্যাবেস ওর জীবন বাঁচানোর প্রতিদান হিসেবে ওর পা কেটে ফেলে কারণ এর ফলে ওর সামনে এগিয়ে যেতে কোনো প্রবলেম হয় না অন্যদিকে পুলিশ স্টেশন দেখায় যেখানে অফিসার একটি লিস্ট পায় যেটি কয়েকটি স্টুডেন্টের মিসিং এর ইনফরমেশন দেওয়া থাকে আর স্যারেপের কাছে নিটের কোনো কল না আসায় ও খুব চিন্তিত ছিল আর ও ভাবে হয়তো বাসকেও হাইজ্যাক করে নিয়েছে আর ওরা ওদের কলিকদের খুঁজতে বেরিয়ে পড়ে অন্যদিকে ওরা সবাই একটি পুরানো ক্যাবিনে পৌঁছে যায় সেখানে কিছু পুরানো টুল পাওয়া যায় যা দিয়ে চেনগুলো কেটে ফেলে ওরা একটু এগিয়ে গেলে থ্রি ফিঙ্গারের ট্রাক দেখতে পায় ওরা সবাই বুঝতে পারে যে এটা থ্রি ফিঙ্গারের বিছানো একটি জাল কিন্তু তবুও জাবেস একজনকে জবরদস্ত আগে পাঠিয়ে দেয় যখন সে এগিয়ে যায় থ্রি ফিঙ্গার ওকে রেজার ওয়ারে ফাঁসিয়ে ট্রাকে নিয়ে চলে যায় আর ট্রাকে করে বেঁধে তাকে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যায় পিছন থেকে সুযোগ বুঝে জাভেজের এক সাথী জ্যাবেসের উপর আক্রমণ করে তখন অ্যালেক্সার নেট ওখান থেকে পালিয়ে যায় জাভেজ ওকে প্রচণ্ড মারে এবং আত্মরা করে ফেলে তারপর ওখান থেকে চলে যায় স্যারিপ ওই বাসের ধারে পৌঁছে সমস্ত ইনফরমেশন ট্রান্সফার করে দেয় তারপর ও নিজের কুকুরকে সঙ্গে নিয়ে নিটকে খুঁজতে জঙ্গলের মধ্যে চলে যায় ব্র্যান্ডেড জাবেসকে বলে যে আমাদের টাকাগুলো রেখে নিটকে খোঁজা উচিত জাবিসুর ওর কথা মেনে নেয় আর নিটকে খুঁজতে বেরিয়ে পড়ে জাবিস নিটকে দেখে মারতে যাবে আর তখন এখানে একটি টাওয়ার আছে যেখান থেকে আমরা সবার সঙ্গে যোগাযোগ করতে পারি এবং যখন ওরা গিয়ে পৌঁছে গিয়ে দেখে যে টাওয়ারটি আগুন লেগে পুরোপুরি শেষ হয়ে গেছে ওই টাওয়ারটি ওই থ্রি ফিঙ্গার রায় মিলে জ্বালিয়ে দিয়েছিল আর রাগে জ্যাভিশ যখন নিটকে মারতে যাবে তখন স্যারেপের কুকুর এসে জাবিসকে ধরে ফেলে আর ওকে নিয়ে যা জন্য প্রস্তুত হয় আর তখনই উপরে বসে থাকা থ্রি ফিঙ্গার একটি ফালা ওর মুখের উপর ফেলে দেয় যেটি সরাসরি ওর মুখে ঢুকে যায় আর তখনই বন্দুক নিয়ে নেটকে গান রাখে ওকে অর্ডার দেয় তারপর ও ওর সমস্ত পয়সা নিতে আবার ফিরে যায় কিন্তু জ্যাভিসের এক সাথী সমস্ত পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় জ্যাভেজ গিয়ে পৌঁছায় আর ওর দিকে এগিয়ে যেতে যায় আর তখনই থ্রি ফিঙ্গার আগুন দিয়ে ফ্ল্যাটকে চালিয়ে দেয় আর ওর সাথে সমস্ত পয়সা পুড়ে যায় ওরা সবাই ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর তখনই থ্রি ফিঙ্গারের ট্রাক ওদের সামনে চলে আসে আর তখনই জ্যাভেস অ্যালেসকে ওখানে ফেলে দেয় থ্রি ফিঙ্গার অ্যালেক্সকে নিয়ে ওখান থেকে চলে যায় নিট ওকে বাঁচানোর জন্য যেতে চায় কিন্তু জ্যাভিস ওকে ধরে রাখে জ্যাভিস নিটকে শর্ট করতে যাবে আর তখনই ব্রান্ডার ওকে মেরে বেহুজ করে দেয় আর ওখান থেকে চলে যায় থ্রি ফিঙ্গার অ্যালেসকে নিয়ে ওদের ঘরে বেঁধে রাখে আর ওখানেই জেভেটি লেনের বডিও দেখতে পাওয়া যায় ব্রান্ডার ওখানে থেকে পালিয়ে যেতে থাকে কিন্তু জ্যাভিস এসে ওকে মেরে বেহস করে দেয় ওকে এগিয়ে যেতে থাকে আর তখনই থ্রি ফিঙ্গার ওখানে চলে আসে আর ওদের দুজনের মতো অনেক মারপিট হয় জ্যাভেস থ্রি ফিঙ্গারকে প্রচণ্ড মারে যার কারণে ওর ফেস পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলো আর চেনাই যাচ্ছিল না কিন্তু লাস্ট থ্রি ফিঙ্গার জ্যাভিসকে মেরে ওর মাথার খুলি ওপেন করে ওর ব্রেন খেয়ে ফেলে আর নিজের জিতে যাওয়াটা সেলিব্রেট করে নিট অ্যালেক্সের কুকুরটি খুঁজে পায় আর ওকে অ্যালেক্সের কাছে নিয়ে যায় আর ও অ্যালেক্সকে ছাড়িয়ে ওখান থেকে যেতে আরম্ভ করে আর তখনই থ্রি ফিঙ্গার ওখানে চলে আসে আর ওর উপরে হামলা করে দেয় থ্রি ফিঙ্গার নেটকে মারতে যাবে তখনই অ্যালেক্স একটি কাঠ নিয়ে এসে থ্রি ফিঙ্গারের ভেতরে এপার ওপার করে দেয় আর ওরা দুজনেই থ্রি ফিঙ্গারের ট্রাক নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে কিন্তু থ্রি ফিঙ্গার তখনও মরেনি ও ট্রাকের সামনে চলে আসে আর ট্র্যাকের উপরে উঠে পড়ে ও নিটকে ধরে ফেলে আর ওদের ট্রাক নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং সোজা রাস্তার বাইরে গিয়ে একটি গাছে ধাক্কা লাগে এবং ট্রাকে আগুন লেগে যায় আর তখনই ব্রান্ডার ওখানে চলে যায় আর ওদের দুজনকে ট্রাক থেকে বাইরে বার করে আনে থ্রি ফিঙ্গার পেছন থেকে এসে নেটকে আক্রমণ করে আর নেট ওর অস্তর ওর মাথার মধ্যে ঢুকিয়ে দেয় আর ওকে ট্র্যাকের উপর ছুঁড়ে ফেলে দেয় তখনই ট্রাক ব্লাস্ট হয়ে যায় আর থ্রি ফিঙ্গারও মারা যায় ব্ল্যান্ডেডকে ছেড়ে দেয় আর ওখান থেকে যেতে দেয় কিছুক্ষণ পর ওদের পুরো টিম ওখানে চলে আসে আর ওদের যান বেঁচে যায় কিছুদিন পর নিট পয়সার লোভে আবার ওখানে আসে কিন্তু পিছন থেকে কেউ ওকে মেরে দেয় আর ওরা ছিল থ্রি ফিঙ্গার এবং এরই সাথে পুরো মুভিটি শেষ হয় এবং নেক্সট আরও কয়েকটি পার্ট আছে যেগুলো আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন ইউটিউবে পাবেন না আপনারা গুগল কিংবা অন্যান্য সাইট থেকে ডাউনলোড করে দেখতে পারেন খুব ভালো মুভি এবং অনেক ভয়ের একটি মুভি আর সেই সঙ্গে আপনি হার্ট যদি দুর্বল হয় অবশ্যই মুভিটি দেখবেন না তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ ভেরি মাচ